আমরা কাজের থেকে আইতেছি, কাজের থেকে আইবার পরে গেটে তালা খুলে গেছে, তালা খুলে দিয়ে দরজা খোলা দেখার পরে আমার মেয়ে বলছে কে 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 বলার লগে ছেলেটা বলছে না না কেউ না কেউ না কেউ না করার লগে এদিকে আইছে। তো আমি রাস্তা দিয়ে চিল্লাইতে আসি চোর চোর করে, এদিকে থেকে এদিকে যেতে লাগছিল, পরে এদিকে সুদা গেছিল। কে কে নিছে? আমার কেদিন এক জোড়া কানের আসিল, একটা আংটি আসিল, আর বাবা দুপুর বেলা হয়েছে, এই তো বেশি টাইম হয়েছে না, কয়টা বাজে? মানে 12টা হয়েছে। বাড়িতে কেউ আসলো না? না, তাই না, দোকানে গেছে। আমি তো লোকের ঘরে কাজ করি, কাজ করি মাত্র ঘরে আসি। মেয়ে ওই কেদিন পাশের বাড়ির বউয়ের লগে স্কুলে গেছিল। দরজা খুললো কিভাবে? আমি গেট খুলছি, তো গেট খুললা আমার ঘর দরজা যেমন আছে এমনই ছিল, কিন্তু আমি বললাম গেট তো খোলা, আমাদের বাড়িতে সামনে দিয়ে তালা, কেউ নেই। তো আমি বললাম কে, ও ছেলেটা বললো যে কেউ না কেউ না করে দৌড় দিল। এইটাই তো বুঝতে পারি না দরজাটা কিভাবে খুললো, দুটো রুমেরই তো দরজা খুললো। দুপুর বেলায় চুরি? ওই দুপুর বেলায়। এই এলাকাতে এরকম আর ঘটনা হয়েছে? হ্যাঁ, আমাদের বাড়িতে আরো একবার হয়েছে। আমাদের সিলিন্ডার নিয়ে গেছিল, তখন টাকা তখন আছে সিলিন্ডার নিচে দিয়ে এদিক দিয়ে নিচে শার্ট দিয়ে বাইন্ডার লইয়া যেতে লাগছে। আমার হাজবেন্ড আয়া এখানে ধরছে, ছেলেটারও পাইছে না সিলিন্ডারটা পাইছে আর কি। তা আমরা আইসি তো বেশি দিন হয়েছে না, এখানে 2 বছর হয়েছে আইসি। আমি ফোন করছিলাম, হ্যাঁ, তারপরে উনি চিল্লাচ্ছিল বাইরে, আমি অতটা মাইন্ড করিনি যে কি জন্য চিল্লাচ্ছি। এবারে উনি ওপার থেকে ঢুকলো, ওই গেট বন্ধ ছিল, গেট বন্ধ ছিল, তারপর ঢুকলো, ঢুকে বলছে চোরটা ধরতে পারলে না, মানে আপনাদের ভাষা তো এখানকার ভাষা আমরা জানি না, ওনাদের ভাষায় বলছে আমি বুঝতে পারিনি। কিছু ছিল হাতে যখন? না না, হাতে কিছু তো। কজন ছিল তারা? একটা একটা ছিল। বয়স কিরকম হবে? বয়স কত? 20-21 বছর। মুখ কি বাধা ছিল নাকি খোলা? মুখ খোলা ছিল, আমি অতটা ফোন করছিলাম তো অতটা ঠিক মতো দেখিনি। এখানে কি ভাড়া থাকো তুমি? হ্যাঁ। কতদিন ধরে? এই কদিন হয়েছে, 6-7 দিন। কোনখানে বাড়ি তোমার? আমাদের বাড়ি কলকাতা। কি করো এখানে? এখন ওই রেস্টুরেন্টে কাজ করি। কোন জায়গায়? হ্যাপি বক্স।